মহাকরণে রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা বুধবার দপ্তরের রিপোর্ট কার্ড জনসমক্ষে তুলে ধরলেন। 2018 সালের মার্চ মাসে ক্ষমতায় আসার পর থেকে শুরু করে 2022 সালের নভেম্বর মাস পর্যন্ত সময়ে বিভিন্ন ক্ষেত্রে দপ্তর যে কাজ করেছে তাই দিন তুলে ধরা হয়। তিনি এদিন বলেন, সরকার ক্ষমতায় আসার পর থেকে মহিলাদের নিরাপত্তার দিক সুনিশ্চিত করার জন্য 181 একটি হেল্পলাইন চালু করেছে। রাজ্য পুলিশের সাথে মিলে এই কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। উল্লেখ করেন, রাজ্যের নতুন সরকার মহিলাদের সরকারি এবং বিভিন্ন আউটসোর্সিং চাকরির ক্ষেত্রে 33% সংরক্ষণের ব্যবস্থা যেমন করেছে, তেমনি মহিলাদের স্বনির্ভরতার ক্ষেত্রে বিভিন্ন মার্কেট স্টলে বাজার শেডে তাদের জন্য 50% সংরক্ষণের ব্যবস্থা করেছে। মুখ্যমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা চালু করা হয়েছে সন্তান সম্ভবা মায়েদের জন্য। পাশাপাশি তিনি আরও জানান, মহিলাদের বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার জন্য দপ্তর কাজ করে চলেছে। মার্চ 2018 থেকে নভেম্বর 2022 পর্যন্ত আমরা কি কি কাজ করেছি, মেজর কাজগুলো আজকে আমরা লিফলেট এবং বইয়ের মাধ্যমে আমরা পাবলিশ করছি, যাতে করে আপনাদের মাধ্যমে আমরা এই দিনগুলোতে আমরা কি কি কাজ করি। ওমেন্স হেল্পলাইন নাম্বার যেটা হচ্ছে 181, যেটা বিগত দিনে ছিল না, এটার একটা উদ্দেশ্য যে এই নাম্বারের মাধ্যমে আমরা 24 ঘন্টা ইমার্জেন্সি আমরা সার্ভিস দিয়ে থাকি, যেটা আমাদের পুলিশ ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত হয়ে আমরা কাজ করি। এম্পাওয়ারমেন্ট অফ ওমেন 2022 আমরা করেছি, যেটা আগে ছিল না, তো এটা একটা মহিলাদের জন্য দরকার ছিল, যে কোনো কিছু করতে হলে কিন্তু মহিলাদের ভূমিকা অত্যন্ত দরকার। সেটা মাথায় রেখে আমাদের যে নতুন সরকার, যে সরকার গঠন করার পরে আমাদের সরকার যে পদক্ষেপ নিয়েছে যে মহিলাদেরকে চাকরির ক্ষেত্রে সরকারি হোক অথবা কোনো আউটসোর্সিং হোক, সেই ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে 33% রিজার্ভেশন, শতকরা 33% মহিলাদের জন্য রিজার্ভেশন করা হয়েছে। তার পাশাপাশি শিক্ষার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রেও মহিলাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রেও ছাড় দেওয়া হয়েছে। যেমন কোন ধরনের সরকারি মার্কেট স্টল বলুন, শপিং মহল বলুন, মহিলাদের ক্ষেত্রে 50% রিজার্ভেশন করা হয়েছে। ইয়ে থাকি চিকিৎসা সহযোগিতা হতে পারে, পুলিশের সহযোগিতা হতে পারে এবং আইনি সহযোগিতা হতে পারে, তো আমরা এই সহযোগিতাগুলো দিয়ে থাকি। এবং টেম্পোরারি সেখানে থাকার ব্যবস্থা রয়েছে, সেখানে থেকে বিভিন্ন ধরনের কাউন্সিলিং করানো এবং প্রয়োজনে তাদেরকে স্কিল ডেভেলপমেন্টের ট্রেনিংয়ে আমরা করিয়ে দিই। তো সেইভাবে আমাদের ডিপার্টমেন্ট এবং আমরা কাজ করছি। একটা উদ্যোগ আমাদের রাজ্য সরকার নিয়েছে, আমাদের সরকার আসার পরে মুখ্যমন্ত্রী মাতৃপুষ্টি উপহার, আপনারা জানেন সেটাও কিন্তু বিগত দিনে ছিল না। একটাই লক্ষ্য যে যে গর্ভবতী মহিলাকে সুস্থ থাকতে হবে এবং সুস্থ থেকে যে বাচ্চা জন্মগ্রহণ করবে সেই বাচ্চা যাতে সুস্থ থাকে। মন্ত্রী এদিন তুলে ধরেন দপ্তরের আরও বিভিন্ন প্রকল্প সম্পর্কে। এর মধ্যে উল্লেখযোগ্য ন্যাশনাল নিউট্রিশন মিশন কৌশল অভিযানের অন্তর্গত রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মীদের এবং সুপারভাইজারদের স্মার্টফোন প্রদান করা হয়েছে, যাতে সময় সময় দ্রুত রিপোর্ট পাঠানো যেতে পারে। 10,735টি এমন স্মার্টফোন প্রদান করা হয়েছে। উল্লেখ করেন, কর্মরত মহিলাদের জন্য রাজ্যের 4টি জেলাতে হবে হোস্টেল, এমনকি ড্রাগস ফ্রি রাজ্য করার জন্য বিভিন্ন দপ্তরের সঙ্গে মিলে সমাজ কল্যাণ দপ্তর কাজ করে চলেছে বলে জানান তিনি। ন্যাশনাল নিউট্রিশন মিশন পোষণ অভিযান, তার মাধ্যমেও আমরা কি করেছি যে অঙ্গনের সেন্টারগুলোতে যারা অঙ্গনের ওয়ার্কাররা রয়েছেন এবং সুপারভাইজার রয়েছেন তাদেরকে আমরা স্মার্টফোন আমরা দিয়েছি। কেন দিয়েছি? যাতে করে অতি দ্রুত যে তাদের যে ডাটা এন্ট্রি করা, তাদের যে রিপোর্টগুলো অতি দ্রুত আমাদের কাছে পৌঁছবে এবং আমরা যে প্রবলেমগুলো হবে যাতে অতি দ্রুত সেগুলোকে সলিউশন করা যায়, তার জন্য আমরা করেছি। এবং স্মার্টফোন 10,735টা আমরা স্মার্টফোন বিতরণ করেছি। আমরা করব নর্থ ত্রিপুরাতে, ধলায়, গোমতী, ওয়েস্ট ডিস্ট্রিক্টে আমরা নতুন ওয়ার্কিং হোস্টেল আমরা করছি। আমাদের আগরতলাতে আগে একটা ছিল এবং
আমরা বাকি আরো 4টা জেলাতে আমরা নতুন শুরু করছি, যাতে করে কর্মস্থলে গিয়ে মহিলারা আমাদের কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার চেষ্টা করছে কিভাবে ড্রাগস ফ্রি ইন্ডিয়া করা যায়, ড্রাগস ফ্রি ত্রিপুরা বানানো যায়, সেই লক্ষ্যে আমরা আমাদের দপ্তর আমরা কাজ করছি এবং আমাদের সঙ্গে আমরা যোগাযোগ তাদের সঙ্গে কাজ করছি কয়েকটা ডিপার্টমেন্ট, স্পোর্টস ডিপার্টমেন্ট আমাদের যে রয়েছে এবং আমাদের আমাদের যে হেলথ ডিপার্টমেন্ট এবং আমাদের শিক্ষা দপ্তর যে কয়েকটা ডিপার্টমেন্ট যেগুলোর সঙ্গে আমরা তাদের প্রয়োজন আছে তাদের সঙ্গে যোগাযোগ করে আমরা কাজ করছি, যাতে যেমন এদিনই সাংবাদিক সম্মেলনে মন্ত্রী ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দপ্তরের সচিব এবং অধিকর্তা। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।